আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ইউটিউব থাম্বনেল দেখে ক্লিয়ার হয়ে গেছেন। হ্যাঁ, আমিও কিনা টোটো দুইটা বিষয়ে কথাবার্তা বলবো। তার আগে বলে নিই আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা, রামাদান মোবারক, পবিত্র রমজান। তো যাই হোক, এটা পরে কথাবার্তা বলি। দুইটা বিষয়, আগে আরাফ খান এবং তহিদ আফ্রিদি। আপনারা পিকচার দেখতে পাচ্ছেন, আপনারা পিকচার দেখে পেয়ে গেছেন আর সে কোন বিষয়ে কথাবার্তা হবে। হ্যাঁ, তহিদ আফ্রিদির বাবা একটা বাট পার প্রতারক। জাস্ট কেন আপনারা বলবেন, কেন তার প্রমাণ আমি দিচ্ছি। আরাফ খান একজন 6 নম্বর আসামি, আপনারা জানেন, অনেক পত্রিকা অনেক ধরনের নিউজ করছে। প্রথম আলো তো আজকে 7-8 দিন ধরে দেখতেছি হেডলাইন, মানে প্রতিটা পত্রিকার হেডলাইন আরাফ খান। তো আরাফ খান আসলে যে দোষী, তহিদ আফ্রিদির বাবা। তহিদ আফ্রিদির বাবা একজন ভিডিও এডিটর ছিল, সেখান থেকে মাই টিভির মালিক। এটা কেমনে সম্ভব আপনারা কমেন্ট করে জানাবেন। আর আরাফ খান কি, সে খালি হাতে ঢাকা ছাড়ছে, ঢাকা শহর 4-5 বছরের মাথায় কুটি কুটি, এটাও আপনার কমেন্ট বক্সে লিখবেন। তো দেখেন, এই আরাফ খান যে দোষী, তহিদ আফ্রিদির বাবাও একই দোষী। আপনারা বলবেন কেন, দেখেন একজন ভিডিও এডিটর যদি মাই টিভি চ্যানেলের মালিক হওয়া যায়, কোটিপতি হওয়া যায়, সম্ভব যদি হয়, তাহলে কেন আরাফ খান কোটিপতি হতে পারবে না? এটা যদি অপরাধ হয় তাহলে ওইটা অপরাধ। আর একটা কথা ক্লিয়ার করে রাখেন ভাই, বাপ বাপকেও ছাড়ে না, একটা কথা শুনে রাখেন, ভালো করে লিখিত রাখেন। আপনি যদি অবৈধ ইনকাম করে থাকেন, আজ না হোক কাল হোক, আপনার ওই সেই টাকা থাকবে না আপনার কাছে। আর আপনারা বলেন এই যে পাপ করবেন, অবৈধ ইনকাম করবেন, এইটা কইরা যে আপনি মরার পর ভোগ করবেন, এটা অসম্ভব। আপনি বেঁচে থাকতে সেই আপনার পাপের কার্যচিত্ত করেছেন আপনাকে আল্লাহ তালা। দেখেন আপনারা অনেকেই আশেপাশে, আপনারা জানেন, যারা যারা দেখছেন, আপনারা দেখার মানে আপনার চোখের দেখে যারা পাপ করছে, তারা কিন্তু আপনাদের চোখের দেখে আপনারা দেখতে পাচ্ছেন মরার আগে। ছাড়া পানি দেওয়ার মতো রোগ থাকে না, নানান রোগে মানে অনেক আক্রান্ত হয়, বিশেষ করে দুনিয়ার টাকা দুনিয়া থেকে। তাই আপনারা একটু একটা খালি চিন্তা করলে হবে যে শিল্পী অভিনেতা কেউ কি ভালোভাবে মৃত্যুবরণ করছে। যাক, এগুলো নিয়ে কথাবার্তা বলতে চাই না, আপনারা খারাপ করে মনে করবেন। দেখেন আমি একটা কথা বলতে চাই, একজন ভিডিও এডিটর কেমনে ভাই একটা মাই টিভি চ্যানেলের মালিক হলে, এটা আমার মাথায় আসে না। 2007 সালে যে প্রথম আলো নিয়োগ করছে, এই যে নাগরিক টিভি, আপনারা জানেন সমালোচনা করছে অনেক টিভি, সমালোচনা করছে তহিদ আফ্রিদির বাবাকে নিয়ে। তো আমি প্রথমে বিশ্বাস করিনি, অবাক হয়ে গেছি। তারপরে দেখলাম বিষয়টা অনেক ঘাটাঘাটি করার পর দেখলাম সত্যি আসলে তহিদ আফ্রিদি বাটপার এবং তহিদ আফ্রিদির বাবা মা ফ্যামিলি একটা বাটপার। এই যে আমাদেরকে একটা রোমান্টিক গল্প শোনায় তহিদ আফ্রিদির মা, মানে তহিদ আফ্রিদিকে নাকি বন্ধক দিয়ে মাই টিভি চ্যানেলের ব্যাংক থেকে লোন দেওয়া নাকি মাই টিভি চ্যানেলের মালিক হয়েছে। তো আসলে এই কথাগুলো বাটপার এবং ভুয়া, মানুষকে মনে করেন আকর্ষণ করা, এই ধরনের কথাবার্তা বলছে। তো আমরাও বিশ্বাস করছি। তো আপনারা অনেক আসছেন, হিটার্স আসছেন, খারাপ কমেন্ট করতে পারেন তহিদ আফ্রিদির যারা ফ্যান। হ্যাঁ, আমি এক সময় তহিদ আফ্রিদির ফ্যান ছিলাম, মানে কেউ মানে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ব্লগার থাকলে তহিদ আফ্রিদি, তার ভিডিও সবাই দেখে। তো তহিদ আফ্রিদির আপনারা জানেন কিছুদিন পর পর একটা মার্সিডিজ গাড়ি চেঞ্জ করে। তো আসলে কি এটা ইউটিউবের টাকা দিয়ে ইনকাম করে সম্ভব? যারা ইউটিউবে কাজ করেন তাদেরকে তো বলতে হবে না, তারা কাজ করেন না, তারা জানে না গাড়ি। উনি যে সারা বছর ইনকাম করছে, এটা দিয়ে একটা গাড়ি কিনতে পারবে না, আর বড়ো বড়ো তো ইয়ে দেখে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় যে আরাফ খান দোষী হয়, তাহলে তহিদ আফ্রিদির বাবু দোষী? আরাফ খান যদি জিরো থেকে হিরো হতে পারে বাংলা সিনেমার গল্প, তো তহিদ আফ্রিদির বাবু একজন বাংলা সিনেমার একটা গল্প। দুইটা পার্টি কিন্তু দুইটা ছবি সিনেমা বানাতে পারেন, একজন ভিডিও এডিটর থেকে মনে করেন কোটিপতি, আর একজন হোটেলের মেসিয়ার থেকে কোটিপতি। তো দেখেন আরাফ খান সম্পর্কে অনেক পত্রিকা 7-8 দিন ধরে এক মানে খালি নিউজ মনে করেন, ওর বাবা ছিল ফেরিয়ালা, যাই হোক, মানে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছেন ইদানিং, মানে বলার শেষ। আমি আর নতুন করে কিছু বলতে চাই না, এটাই তো। আপনারা কাকে দোষী মনে করবেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আর হ্যাঁ, ভুলে যাবেন না